যা আমাদের আদিমারি কালীগঞ্জে হাইব্রিড দিয়ে ভর্তি আওয়ামী লীগের কমিটি এবং বিএনপির কমিটি দেখবেন এই একই লোক সভাপতি এল নিউজ অনলাইনের নিয়মিত আয়োজন জানতে চাই জানা জানাতে চাই অনুষ্ঠানে অন্য সরকারের ক্যামেরা আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু প্রিয় দর্শক আজ আমরা কথা বলার জন্য হাজির হয়েছি লালমনিহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি লালমনিহাটের আদিতমারি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সাহাজুল হকের সঙ্গে জনাব সাদুল হকের সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো জনাব সাহাজুল হক কেমন আছে ভালো আলহামদুলিল্লাহ আমরা গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাশাপাশি আপনার কার্যক্রম দেখে আমাদের মনে হচ্ছে যে লালমনহার দুই আদিতমারি এবং কালীগঞ্জ আসনে আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে ইচ্ছুক এই বিষয়টি আসলে কতটুকু আপনার বা এই বিষয়ে আপনার অবস্থান ধন্যবাদ আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসতেছি আমি আদিতমারি উপজেলার দুইবারের উপজেলা চেয়ারম্যান আমি আমার দলেরকে সুসংহিত করার লক্ষ্যে আদিতমারি বা দুইটা ওয়ার্ডের কমিটি করেছি এর পূর্বে পাশাপাশি দুইটার আছে সাহেবের থাকা অবস্থায় আমার সুযোগ হয়েছে এলাকার উন্নয়ন করতে পাশাপাশি আমাদের কর্মীদের কিছুটা হলো তাদের কাজে আমি লাগিয়েছি তার কারণ হলো যে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জন্য বহুমদুল কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন উপকার পাশাপাশি আমাদের এলাকায় যেটুকু উন্নয়ন হয়েছে আমাদের একজন ক্যাবিনেট মিনিস্টার আছে উন্নয়নের কিছুটা হলেও বৈষম্য হয়েছে আজমারিতে উন্নয়নের বৈষম্য করেছেন তারপরও আমার প্রাপ্য আমি গতবারও অনুমোশন চেয়েছি আমি একজন প্রার্থী এখানে আমার মাননীয় প্রধানমন্ত্রী নিজেই জানেন এলাকার লোক জানেন জনগণ জানেন কর্মীরা জানেন প্রশাসন জানেন পলিতা গোয়েন্দা বিভাগ জানেন আমি একজন প্রার্থী সেই লক্ষ্যে আমি শুধু প্রার্থী বলেই না আমার অধিকার আছে যে আমি একজন সংসদ প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করবো এখানে তো আমি যেটা জানতে চাচ্ছি আপনার আসন আসনে এর আগে পরপর দুজন দুবার হলেন তিনি প্রতিমন্ত্রী থেকে ডাইরেক্ট মন্ত্রী হয়েছেন মাননীয় সমাজ মন্ত্রী নুরজ্জামান আহমেদ তাকে তিনিও মনোনয়ন চাবেন তার তাকে ছেড়ে আপনি মনোনয়ন চাচ্ছেন এ বিষয়ে আপনি কতটুকু আশাবাদী আমি আশাবাদী কেন তার কারণ হলো যে তার মন্ত্রী মহাতয় যে কার্যক্রম করেছেন এলাকার লোক একটু মনে হয় সবাই জানেন আপনারা যে এলাকার লোক আমাকে সর কারণ আছে আমি দুইটাই জিতুপোতলা ছিলাম। জনগণের জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য আমি কিছু কাজ করেছি তৃণমূলের সঙ্গে আমি এখনও আছি কর্মীদের সঙ্গে আগামীতে থাকবো এবং আমি মনে করি যে আমাকে নেত্রী এবার নমিনেশন দেওয়ার জন্য আমি তার কাছে অনুরোধ করব এবং আমার এটা প্রাপ্য আমি মনে করি আপনি দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং ব্যবসায়ীদের সংগঠনের সর্বোচ্চ নেতা আপনি আপনি আপনার উপজেলার বা আপনার জেলার মানুষের জন্য কি এমন উল্লেখযোগ্য কাজ করেছেন একটু বলবেন উল্লেখযোগ্য আমার আমি থাকাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি আটান্ন থেকে উনষাটটি বিল্ডিং করেছি শিক্ষার মান উন্নয়ন করেছি পাশাপাশি স্থানীয় সরকার যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি সুন্দরভাবে সবলভাবে করেছি এবং বেদিক্ষণ কিছু কাজ করেছি যে আমাদের আদিমের উপজেলা যেমন শহীদ মিনার ছিল না শহীদ মিনার করেছি স্মৃতিসৌধ স্মৃতিসৌধ করেছি এবং উপজেলা ভবন করেছি পাশাপাশি প্রত্যেকটা রাস্তাঘাট ব্রিজ কালবাট আমি করেছি তারপরও আমাদের যে উপবৃত্তি সহ আমাদের উপজেলার যে কাজগুলো আছে স্পেশাল বিশেষ হিসেবে আমি আমি কাজ করেছি সেই লক্ষ্যে আমি আমাদের উপজেলা শুধু না কালীগঞ্জের লোকও আমাক আমাকে ডেইলি ফোন করে যে আপনাকে আমাদের দরকার তার কারণ নতুন মুখ দরকার এখানে নতুন মুখ দেওয়ার কারণ হলো আপডেট যে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে সেই ডিজিটাল বাংলাদেশ বাস্তবন করার লক্ষ্যে আমাকে একটি কথাই সবাই বলতেছে কালীগঞ্জ আদিবাড়ির জনগণ কর্মীরা যা আপনাকে আমরা চাই সেই লক্ষ্যে অনেকেই একটা আমার মনে হয় লিফলেট বাইর করছে তারা যে লালমিয়ার দুই আসন আজিৎমারি কালীগঞ্জের কালীগঞ্জ আজিজ মাজির জনগণের স্বার্থে সে শ্রীলোক সাহেবকে আমরা চাই আচ্ছা এই বিষয়টা আপনি বললেন যে কালীগঞ্জের লোকজন ফোন করেন পাশাপাশি আমি আরেকটি বিষয় বলতে চাচ্ছি যে আপনার আদিতমারিতে আওয়ামী লীগের কোন্দল দেখা দেখেছি সম্মেলন থেকে শুরু করে বরাবর কয়েকবার সংঘর্ষের মতো ঘটনা করেছে এই সব মিলে আমরা যদি বলি যে আদিতমারি যে আওয়ামী লীগ থাকার কথা সেই অবস্থা এখন নেই অভিযোগ করেছে দীর্ঘদিনের যে হাইব্রিডরা এখন বা বিএনপি থেকে এসে বা অন্য দল থেকে এসে নেতৃত্ব দিচ্ছে আদিতমারি উপজেলা আওয়ামী লীগের সব মিলে এই কথাগুলো এবং দলীয় নেতাকর্মী আপনি বললেন যে কালীগঞ্জের লোকজন আপনার সঙ্গে আছেন বা আদিত সব মিলে সাধারণ মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা আপনার পক্ষে কতটুকু আছেন বা তাদের মতামত কি আমার দলীয় কর্মী এইটটি পার্সেন্ট আছে না হাইব্রিড আপনি আওয়ামী লীগের কমিটি এবং বিএনপির কমিটি দেখবেন যে বিএনপির কমিটিতে আগের সভাপতি বর্তমান আওয়ামী লীগের কমিটিতে এই একই লোক সভাপতি আগের কমিটিতে বিএনপিতে সহসভাপতি যারা আছে এই বর্তমান আওয়ামী লীগ মূলের আছে এই ক্ষোভ নিয়ে আপনার তৃণমূল তো খুব তৃণমূল তো আমার পক্ষে এইটটি পার্সেন্ট বললাম তো তৃণমূল কর্মীরা যারা আছে এখানে আওয়ামী লীগ আমি বললাম তো আমি বাহাত্তরটা ওয়ার্ড আমি আওয়ামী লীগের সংগ্রহ করেছি কমিটি করেছি আওয়ামী লীগ আমার পক্ষে আছে আমি মনে করি তৃণমূল সম্পূর্ণ আমার পক্ষে তৃণমূলের লোকজন বা তেগিরা বঞ্চিত কেন বঞ্চিত হাইব্রিডের জন্য হাইব্রিড এখানে বিএনপি জামাত দিয়ে ভর্তি আমাদের দলে এখন একটা ভাইলিগ হয়ে গেছে সারা আমি মনে করি সারা দেশে এটা নেত্রী জরিপ করতেছে জরিপে আমার মনে হয় যে আমাদের আদিমারি কালীগঞ্জে হাইব্রিড দিয়ে ভর্তি হাইব্রিডের জন্য আমাদের তৃণমূল ওইমান করে কেউ আছে কেউ বসে আছে কেউ অ্যাক্টিভিটিস কমে দিছে সেই লোককে হাইব্রিড আমি তাদের পাশে আছি এবং তাদের খোঁজখবর নিচ্ছি আমার পক্ষে সাধ্য যেটুকু তাদেরকে সাহায্য করতে এবং কি আপনার সাথে আছে আচ্ছা শতভাগ আমার সাথে শতভাগ আছে সেই লোককে আমার প্রত্যাশা যে আগামী সংসদ নির্বাচনে আমি প্রার্থী হিসাবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবো যে এবারে আমাকে জন্য প্রার্থী অনুসরণ দেওয়া হয় আচ্ছা আপনি মনন আপনি চাবেন কিন্তু আপনি কতটুকু আশাবাদী আমি মনে করি আশাবাদী আমি তার কারণ আমার অ্যাক্টিভিটিজেই বলে দিবে আমি পাবো কি না আমি মনে করি যে আমি পাবো নমুনেশন আপনার আসনে তো বিএনপি যেমন শক্ত অবস্থান আছে পাশাপাশি জাতীয় পার্টিরও শক্ত অবস্থান জাতীয় পার্টির সংসদ পরপর ছয়বার বার সংসদ সেক্ষেত্রে আপনি কি নৌকা যদি দেওয়া হয় তাহলে আপনি কি জয়ী হতে পারবেন আমি মনে করি যে আমার দল বাদও যারা বিএনপি জাতীয় অনেকেই আমাকে বলছে যে আপনি যদি নমুশন পান তাহলে আমি দল মত নির্বিশে আপনাকে আদিমারিতে আমরা এমপি হিসেবে দেখব ইনশাল্লাহ ধন্যবাদ জনাব শাহাজুল হক প্রিয় দর্শক আজকে আমরা শাহাজুল হকের সঙ্গে কথা বললাম তিনি ছাত্রলীগ থেকে কিন্তু রাজনীতির সঙ্গে জড়িত ছাত্রলীগ যুবলীগ সর্বশেষ আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন আছে করছেন আপনারা জানেন যে লালমনিহাটের একটি উপজেলা আদিতমারী উপজেলা সেই আদিতমারি উপজেলা পরিষদের তিনি চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন ধরে আদিতমারিতে কিন্তু আওয়ামী আওয়ামী লীগের দলীয় কুন্দল ভরপুর পাশাপাশি ওই উপজেলায় দীর্ঘ ত্যাগী এবং মাঠের নেতাদের অভিযোগ যে বিভিন্ন দল থেকে আসা হাইব্রিড দলে যারা যাদেরকে আমরা হাইব্রিড বলি তারা তাদেরকে নেতৃত্বে আনা হয়েছে এ নিয়ে কিন্তু দীর্ঘ মাঠ পর্যায়ের নেতাদের অভিযোগ রয়েছেন সেখান সেক্ষেত্রে কিন্তু সেরা দাবি যে মাঠ পর্যায়ের তেগী নেতারা তার সাথে আছেন এবং তিনি মনন বিষয়ে শতভাগ আশাবাদী প্রিয় দর্শক আজকে বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এলনু চলাইনের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ